হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি এই ভিডিওতে আলোচনা করব যে মার্ভেল অ্যানিমেশনের এক্সম্যান 97 দেখার আগে আপনাদের কি সব জেনে রাখতে হবে এই সিরিজের ব্যাপারে। কারণ এটা শুরু হয়েছিল 1992 আর 5টা সিজন এসেছে আর 1997 শেষ হয়। কিন্তু এখন যেটা আবার আসছে এটা কোনো রিবুট না, সেই কাহিনী যেখানে শেষ হয়েছিল আজ থেকে 32 বছর আগে সেখান থেকেই শুরু হচ্ছে। তো সেই সকল ব্যাপারে কথা বলে নেব যেগুলো জেনে নিয়ে এই নতুন এক্সম্যান 97 দেখা উচিত। তো চলুন শুরু করি। প্রথমত, এক্সম্যান 97 মার্ভেল স্টুডিওর অংশ না, মানে এতে এমসিইউ এর কাউকে দেখা যাবে না। যদি দেখা যায় সেটা সেই ইউনিভার্সের হবে, কারণ এই পুরো কাহিনী এক আলাদা ইউনিভার্সের। সাথে সাথে এই এক্সম্যান 97 মানে এই অ্যানিমেটেডের সাথে ফক্সের এক্সম্যান মুভিগুলোর কোনো সম্পর্ক নেই। মুভিগুলো আলাদা ইউনিভার্সের আলাদা কাহিনী আর এই অ্যানিমেশনের আলাদা কাহিনী, আর এগুলো মার্ভেল অ্যানিমেশনের আন্ডারে পড়ছে। আর এবার থেকে মার্ভেল স্টুডিও তার সমস্ত অ্যানিমেশন এই ব্যানারেই আনবে, যেমন হোয়াট ইফ, সাথে সাথে আগামী মার্ভেল জম্বি, ইওর ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যান, এইগুলো যখন আসবে তখন সেগুলো শুরুতে আমরা মার্ভেল স্টুডিও লোগো দেখতে পাবো না, বদলে মার্ভেল অ্যানিমেশন দিয়ে শুরু হবে। এমনকি হোয়াট ইফ সিজন 3 যখন আসবে সেটাও তখন মার্ভেল অ্যানিমেশনের আন্ডার থাকবে। 1994 স্পাইডারম্যানকেও এই ব্যানারে রাখা হয়েছে, যার কারণ মার্ভেল স্টুডিও তার অ্যানিমেশনগুলোকে আলাদা রাখতে চায়। মানে যত লাইভ অ্যাকশন মুভি ও সিরিজ আসবে সেগুলো মার্ভেল স্টুডিওর ব্যানারে আসবে আর অ্যানিমেশনগুলো মার্ভেল অ্যানিমেশনের আন্ডারে। এবার অনেকে এটা ভাবছেন যে এটা দেখার আগে কি আগের 5টি সিজন দেখতেই হবে? তো এর উত্তর হচ্ছে চাইলে দেখতে পারেন, কারণ আগের সিজনগুলো 32 বছর আগে শুরু হয়েছিল, তাই কাহিনীকে কন্টিনিউ করলে ওখানে মেজর কিছু টানবে না, জাস্ট যা হয়েছিল তারপর থেকে কাহিনী এগিয়ে যাবে। আর তাই সেটা না দেখেও যদি এক্সম্যান 97 দেখেন আশা করি কিছু প্রবলেম হবে না, কিন্তু যদি পারেন তাহলে দেখে নিতে পারেন আরো ভালো করে কাহিনীগুলো বোঝার জন্য। কারণ যেহেতু 32 বছর আগে এসেছিল তখন আমাদের কারো জন্ম হয়নি, আর তাই তার অ্যানিমেশন এখনকার সময় আমরা দেখলে আমাদের ভালো নাও লাগতে পারে। একটা ব্যাপার থাকে না যে ভালো অ্যানিমেশন নয়, কারণ তখনকার অ্যানিমেশন টেকনোলজির হিসেবে এখনকার টেকনোলজি অ্যানিমেশন হিসেবে অনেক তফাৎ, তাই অ্যানিমেশন আমাদের বোর করতে পারে তখনকার সময়ের। আর তাই এটা স্টুডিও অবশ্যই জানে, তাই তারা সেরকম ভাবে কাহিনীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগের সিজনগুলোর কিছু মেজর জিনিস আমাদের মনে রাখতে হবে, যেমন হেনরি গ্রিচ, যাকে এক্সম্যান মুভিতে আমরা দেখেছিলাম, এই এক্সম্যান 97 ইউনিভার্সে এই ব্যক্তি প্রফেসর চার্লসের উপর আক্রমণ করে আর তার মৃত্যুর জন্য দায়ী এই হেনরি গ্রিচ। সাথে সাথে সিজন 5 এর লাস্ট এপিসোডে মৃত্যু হয় চার্লস এক্সেভিয়ারের, আর তারপর তাকে তার লাভ ইন্টারেস্ট লিয়ান্ড্রা নিজের সাথে করে নিয়ে যায় তাদের প্ল্যানেটে। হতে পারে তাদের অ্যাডভান্স এলিয়ান টেকনোলজি দিয়ে প্রফেসর এক্স কে বাঁচানোর কোনো উপায় তারা বের করবে বা শেষ চেষ্টা তারা করতে চায়। কিন্তু তবু এক্সম্যান 97 দেখার সময় আমাদের সেটাই মনে রাখতে হবে যে এই সিরিজে প্রফেসর এক্স ফিরবে না, কারণ তার মৃত্যুর পরেই এটি শুরু হয়েছে, আর এটার প্রভাব নতুন টিমের উপর পড়বে, কারণ এখন এই টিমকে লিড করবে প্রফেসর এক্স এর পর সাইক্লপ, নেক্সট বিশপের ক্যারেক্টারটি যে একজন টাইম ট্রাভেলার। আর গত সিজনগুলোতে এক্সম্যানের মেম্বার ছিল না, কিন্তু এক্সম্যান 97 এসে এক্সম্যানের টিমে থাকবে। সাথে সাথে আমরা এক্সম্যান মুভিতে জিনের প্রতি সাইক্লপের যে প্রেম বারবার দেখে এসেছি সেটা এই ইউনিভার্সের সার্থক, মানে এই ইউনিভার্সের জিন গ্রে আর স্কট বা সাইক্লপ এরা স্বামী স্ত্রী, আর তাদের প্রেম এক্সম্যানের পুরনো সিরিজ থেকে শুরু হয় আর তাদের বিয়েও সেই পুরনো সিরিজে হয়ে গেছে সিজন 2 এর প্রথম এপিসোডে, তাই তাদের বিয়ে আমরা আর এখানে দেখতে পাবো না, কারণ সেটা হয়ে গেছে। আর এক্সম্যান 97 আমরা দেখবো জিন গ্রে প্রেগনেন্ট। যদি এখানে একটা ফান ফ্যাক্ট, জিন গ্রে কে আমাদের উলভারিনও ভালোবাসে, একতরফা প্রেম। আর যারা কমিক্স পড়েছেন তারা তো জানেন সাইক্লপ ও জিনের ছেলে ভবিষ্যতে কেবল হবে, এমনকি গত সিজনে আমরা ফিনিক্সকেও দেখেছি, আর তাই জিনের এই ফিনিক্সওয়ালা কাহিনী আবারও কন্টিনিউ হতে পারে। এমনকি গত সিজনে আমরা অ্যাপোক্লিপসকেও দেখেছিলাম, ঠিক তেমন এই নতুন সিজনেও কোনো মহান ভিলেন থাকতে পারে, ডার্ক ফিনিক্স, অ্যাপোক্লিপস বা অন্য কোনো, কারণ ম্যাগনেটোকে যত দেখানো ভিলেন হিসেবে সে একজন প্রপার ভিলেন হিসেবে এই সিরিজে তো থাকবে না, যেটা আমার মনে হয়। আর এই এক্সম্যান 97 আমি তো পরপর এপিসোড ওয়াইজ নিয়ে আসবোই, এটা জাস্ট আপনারা জানিয়ে রাখলাম, সেটা দেখার আগে আপনারা এটা দেখে একটা সাধারণ ধারণা আপনারা নিয়ে নিলেন। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে সাথে আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক জানান সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্সিপাল মানন, আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।